TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আজ তো নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ দ্য টিবিএন অ্যানালিসিস আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছেন আপনাদের পরিচিত মুখ অ্যাটর্নি হাফিজুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাকেও আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন ধন্যবাদ হাবিব ভাই দর্শকদেরকেও শুভেচ্ছা এবং সবার সুস্থতা কামনা করি এই কোভিড-19 এই গ্লোবাল সমস্যার মধ্যে আচ্ছা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে আমরা আছি facebook.com/tbn24usa এই ঠিকানায় এবং যারা টেলিভিশনের পর্দায় সরাসরি দেখছেন তারা আমাদেরকে কল করতে পারেন 6463079828 এই নম্বরে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর নেওয়ার মন্তব্য নেওয়ার এবং আপনাদের প্রশ্ন উত্তর দেবেন মাহফুজুর রহমান আমরা অনুষ্ঠানটি শুরু করব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা জানি আমাদের সাথে অনেক অনেকে আছেন এবং অনুষ্ঠানের অনেক আগে থেকে আপনারা আমাদের সাথে যোগ দিয়ে আছেন মাহফুজুর রহমান আমি কয়েকটি প্রশ্ন প্রথমে নিয়ে নিতে চাই কারণ তারা অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন আমি তাদেরকে আর বিলম্বিত করতে চাই না প্রিয় দর্শক কে আছেন আপনি নাম বলুন এবং প্রশ্নটি করুন প্রিয় দর্শক আমি ব্রুকলিন থেকে বলছি আমার প্রশ্ন হলো আমি পেনসিলভেনিয়া থেকে মিজান বলছি আমার প্রশ্ন হলো যাদের সেলফ এমপ্লয়মেন্ট এবং যাদের যারা ট্যাক্সি ইয়ে করে এই অ্যাপটা কিন্তু এখনো IRS দেয় নাই তো আমরা কখন করব কিংবা কখন পাব আবার মাঝখানে শুনতেছি অনেকেই যারা ট্যাক্সি চালাচ্ছে এবং সেলফ এমপ্লয়মেন্টে আছে যাদের SSB মানে স্মল বিজনেস আছে তারা অ্যাপ্লাই করে পিন নাম্বার নিচ্ছে এখন তারা কিভাবে পিন নাম্বার নিচ্ছে তারা কিভাবে পিন নাম্বার পাচ্ছে আমার ধারণা নাই বাট আই ডিড অ্যাপ্লাই এখন আমি কি ডিপ্লাই হচ্ছি না আই মিন দ্য রাইট লেন আচ্ছা আপনি কি আপনার প্রশ্ন হচ্ছে আপনি আপনি ইচ্ছেন সেলফ এমপ্লয়েড আপনি ট্যাক্সি চালান এবং আপনি জানতে চাচ্ছেন যে আপনি আনএমপ্লয়মেন্ট করতে পারবেন কিনা এবং এটা করা ঠিক হবে কিনা এটি কি আপনার প্রশ্ন কোন একটি কারণে ওনাকে আমরা হারিয়েছি আপনার প্রশ্নটি আসলে কি আপনি কি করতে চান সেটি জানতে চাচ্ছেন কি করতে আমি যেহেতু আমি এই যে সেলফ এমপ্লয়মেন্ট যেটা যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর এদের জন্য অ্যাপ দেয় না এখনো এদেরকে কি দেয়নি এদের এদের এদেরকে মানে অ্যাপ্লাই করার আনএমপ্লয়মেন্ট ক্লেম করার মতো আমার মনে হয় আপনাকে আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের প্রোগ্রামটি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন দয়া করে আপনি থাকুন এবং শুনুন আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে আপনি পরিচয় দিন এবং প্রশ্নটি করুন শুনছি বলুন আমার নাম সামাদ আমি নিউ জার্সি থেকে বলছি
জি আমি 18 থেকে ডিসএবিলিটি পাই, আমি কি এই $1200 অনুদান পাবো কিনা? আচ্ছা, আপনি সেই $1200 পাবেন কিনা সেটি আপনার প্রশ্ন, আপনি ডিসএবিলিটি পান? জি জি, বুঝতে পেরেছি। আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, থাকবেন আপনি আমাদের সাথে। আপনি নিউ জার্সিতে কষ্ট করে ফোন করেছেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার। মাহফুজ রহমান শুনেছেন এবং আমরা এটি তো অবশ্যই দিব। প্রিয় দর্শক, আর কি আছেন আমাদের সাথে, দয়া করে আপনি পরিচয় দিন এবং প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, নাম বলুন। আমি কুইন্স থেকে মিন্টু চৌধুরী বলছি। হ্যাঁ মিন্টু চৌধুরী বলুন। আমার একটা কোশ্চেন আছে, আমি আনএমপ্লয়মেন্টের জন্য ফাইল করছিলাম, আমি দুইটা জব ফাইল করছিলাম, একটা কোম্পানিতে আর পার্ট টাইম সেক্টরে জব করছিলাম। তো আমি আনএমপ্লয়মেন্ট ফাইল করছি শুধু কোম্পানির জব দিয়ে, এতে করে কি আমি সেম বেনিফিট পাবো? আচ্ছা, আপনি বুঝতে পেরেছি। আপনি ফাইল করেছেন, আপনি যেখানে কাজ করতেন সেখান থেকে আপনার একটি পার্ট টাইম কাজও ছিল, সেটি আপনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, আপনি পাবেন কিনা জানতে চাচ্ছেন। হ্যাঁ, আর একটা কোশ্চেন আমার ছিল, বলুন। আমার ওয়াইফ ওই আমারই কোম্পানিতে, সেম কোম্পানিতে জব করে, সেও আনএমপ্লয়মেন্ট ফাইল করছিল, কিন্তু লেবার অফ ডিপার্টমেন্ট থেকে একটা লেটার পাঠাইছে যে সে ইউনাইটেড স্টেটে অথরাইজেশন টু ওয়ার্ক, মানে কাজ করার অথরাইজ ওয়ার্ক পারমিট আছে কিনা, এই ধরনের। ও তো গ্রিন কার্ড আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, সব আছে। ঠিক আছে, এখন আপনি জানতে চাচ্ছেন সেটি কেন পেলেন উনি এবং কি করতে হবে। তারপর আমি এখন কিপি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি? কিসের জন্য? পিপিপি? আচ্ছা, পিপিপি, আপনি পিপিপি যেটা পেমেন্ট প্রোটেকশন প্রোগ্রাম, এখানে কি আপনার আপনার হয়ে অন্য কেউ কাজ করেন? অনুষ্ঠানের শুরুতে একটু ভূমিকা বা বিভিন্ন আলোচনার বিস্তারিত টপিক সাজিয়ে নিয়ে এবং সেভাবে আলোচনা করি, সেই অবকাশ এই মুহূর্তে নেই। দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা পার করছি এবং সবার হেল্প দরকার। চলুন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আমাদের প্রথম যিনি ফোন করেছিলেন উনি বলছেন যে IRS ওয়েবসাইটে আনএমপ্লয়মেন্ট সাবমিট করেছেন। হ্যাঁ, এখন উনি কল করছেন, নোবাডি কলিং ব্যাক, অথবা নোবাডি উনাকে কল করছে না, এখনো 72 ঘন্টা হয়ে গেছে। এটি একটি প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল যে $1200 পাওয়ার জন্য যে ফেডারেল সরকারের যে কেয়ার্স অ্যাক্টের আন্ডারে, এটার জন্য ওনাকে কিছু করতে হবে কিনা। হ্যাঁ, প্রথম বিষয়টি হচ্ছে ওখানে আপনার ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে কিন্তু প্রায় সময় অনেক রকম চেঞ্জ আসছে। গত সপ্তাহ, আগের সপ্তাহ কিন্তু ওখানে একটা প্রবলেম ছিল, সবাই আবেদন করেছে, তারপর যে জিনিসটি আসছে যে ফোন করতে বলেছে, কিন্তু সবাই ফোন করেছে, কোনো আনসার পায়নি, সে নিয়ে কিন্তু অনেক আপনার একটা অভিযোগ শোনা গিয়েছিল। পরবর্তীতে কিন্তু আবার ডিপার্টমেন্ট অফ লেবার যে ঘোষণা দিয়েছে যে অ্যাপ্লিকেশন করার পরে যদি দরকার হয় ওরাই কিন্তু কল দিবে, যে 72 ঘন্টার মধ্যে ওরাই কল দিবে। তো ওনার ক্ষেত্রে যেটি হয়েছে যে উনি 72 ঘন্টা অপেক্ষা করেছে, কোনো কল পায়নি, সেক্ষেত্রে আমার মনে হয়তো আরো এক দুই দিন অপেক্ষা করে দেখতে পারে, কারণ পরিস্থিতি তো বুঝতেই পারছেন এখন সব জায়গায় কিন্তু প্রচুর ব্যাকলগ, সব জায়গায় একটা বলা যায় মেসি সিচুয়েশন। আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্নটি,
যেটা স্টিমুলেশন যে চেকটির কথা, সেটি কিন্তু যারা ট্যাক্স ফাইল করেছে 18th অথবা 19th এবং যাদের আইআরএস এর কাছে যাদের ব্যাংক ইনফরমেশন আছে সেটি কিন্তু অটোমেটিকই চলে আসার কথা। যাদের ব্যাংক ইনফরমেশন নেই সেটা মে মাসের দিক থেকে হয়তো বা আইআরএস চেক পাঠাবে। আচ্ছা, আমাদের মিজান সাহেব বলছিলেন, উনি একটু মিজান সাহেব আমি আশা করি আপনি শুনছেন, কারণ আপনাকে প্লিজ আপনি দয়া করে শুনুন, না হলে আপনি মিস ইনফর্ম হবেন এবং আপনার দুটি জিনিস SBA এবং আনএমপ্লয়মেন্ট দুটি গুলিয়ে ফেলবেন এবং পরিষ্কার থাকবে না ব্যাপারটা আপনার কাছে। উনি মাহফুজুর রহমান সভাপতি, আপনি বুঝতে পেরেছেন, উনি SBA এবং আনএমপ্লয়মেন্ট গুলিয়ে ফেলেছেন, এক করে ফেলেছেন, এবং উনি জানতে চাচ্ছেন যে আনএমপ্লয়মেন্ট উনি ফাইল করতে পারবেন কিনা সেলফ এমপ্লয়েড হিসাবে। না, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে কিন্তু আসছে। আর যেটা সেলফ এমপ্লয়েডদের যে আনএমপ্লয়মেন্টের আবেদন, সেটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন বিষয়। এই বিষয়টি কিন্তু আমেরিকা ইউকে তে কিন্তু এটা প্রথম চালু করেছে তারা, যে যারা সেলফ এমপ্লয়েড তারা আনএমপ্লয়মেন্ট আবেদন করতে পারবে। এটা কিন্তু কখনো ছিল না আমেরিকার যে আনএমপ্লয়মেন্টের আবেদন করার ইতিহাসে, কারণ সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে ওরকম কোনো স্কোপ ছিল না এবং ওইটা ক্রাইটেরিয়ার মধ্যে আসে না। কিন্তু বর্তমান যে গ্লোবাল সিচুয়েশন COVID-19, সেটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের কিনা পেরোলে যারা জব করে তারাও যেভাবে আনএমপ্লয়েড হয়েছে, যারা কিনা সেলফ এমপ্লয়েড নিজে কিছু করে, যারা ইন্ডিপেন্ডেন্টলি, তারাও সিমিলার ওয়েতে আনএমপ্লয়েড হয়েছে। সেই জন্যই কিন্তু তাদের জন্য স্কোপ রাখা হয়েছে। ডিপার্টমেন্ট অফ লেবারের ওয়েবসাইটে ক্লিয়ারলি একটি স্টেপ আছে, যারা কিনা সেলফ এমপ্লয়েড তারা একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে কিন্তু তারা আবেদন করতে পারে। কাজে সেটি কোনো সমস্যা নয়, সেলফ এমপ্লয়েড হিসেবে উনি ফাইল করতে পারবেন। মিজান সাহেব, আমি আশা করি আপনি শুনেছেন। সেলফ এমপ্লয়েড হিসেবে অন্য কে কি করছে, আপনার ফ্রেন্ড অথবা পরিবার অথবা আপনার আত্মীয় স্বজন অথবা আপনার নেইবার, দিস ইজ নট ইম্পর্টেন্ট। আপনার জন্য যেটি শোনা দরকার সেটি হচ্ছে সেলফ এমপ্লয়েড হিসেবে আপনি ট্যাক্সি বিজনেসে আছেন, আপনি সেলফ এমপ্লয়েড, সুতরাং আপনি US গভর্নমেন্ট যে নতুন রুলটি করেছেন কেয়ার্স অ্যাক্টের আন্ডারে, সেটির আন্ডারে আপনি সেলফ এমপ্লয়েড হিসাবে ফাইল করতে পারবেন। আপনি শুনেছেন মাহফুজুর রহমানের কাছে, কাজে আপনি সেটি ফলো করেন। আপনি ডিপার্টমেন্ট অফ IRS যেটি আছে, ডিপার্টমেন্ট অফ লেবার, সেখানে যান, ডিপার্টমেন্ট অফ লেবারে আপনি আনএমপ্লয়মেন্ট ফাইল করুন এবং তারা বিস্তারিত জানিয়ে রেখেছেন ওখানে কি করতে হবে। উনি ডিসেবিলিটি পান, উনি কি $1200 কেয়ার্স অ্যাক্টটি পাবেন কিনা, উনি যদি ট্যাক্স ফাইল না করে থাকে সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট থেকে স্পেসিফিক ইনস্ট্রাকশন এসেছে, যেটা IRS এর ওয়েবসাইটে যারা কিনা জব করে না তারা যদি ব্যাংক ইনফরমেশন পুট করে IRS এর ওয়েবসাইটে, তারাও কিন্তু চেক পাওয়ার আর আপনার যোগ্যতা রাখবে। তাহলে আপনি যেটি বলছেন যে তার উনি যদি ডাইরেক্ট ডিপোজিট পেয়ে থাকেন ব্যাংকে ডিসএবিলিটি চেকের, তাহলে তার আর নতুন করে কিছু করার দরকার নেই, উনি এমনিই ওই $1200 চেকটি পেয়ে যাবেন। সেটি এই সপ্তাহে হতে পারে, আগামী সপ্তাহে হতে পারে, বা থার্ড ব্যাচে হতে পারে, কারণ আমরা অনেকেই জানি, আপনারা দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা অনেকেই চেক ইতিমধ্যে স্টিমুলাস চেক অনেকেই পেয়ে গেছেন। আমি আশা করি এটি একটি শুভ সংবাদ, যারা পাননি তারাও শীঘ্রই পেয়ে যাবেন, একটু এদিক সেদিক হবে। তো আপনি নিউ জার্সি থেকে আমাদের ফোন করেছিলেন, আশা করি আপনি শুনেছেন মাহফুজুর রহমান যেটি বললেন, আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে ওয়েট করতে হবে এবং আপনি এটি পেয়ে যাবেন। মিন্টু চৌধুরী ফোন করেছিলেন, ওনার কয়েকটি প্রশ্ন আছে, উনি আনএমপ্লয়মেন্ট ফাইল এখানে একটা 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 মজার ব্যাপার, একটা জিনিস অ্যাড করতে চাই এখানে হাবিব ভাই, যে আজকে হয়তো শুনেছেন যে যারা চেক পাচ্ছে চেকের মধ্যে ট্রাম্প নাম লেখা আছে, এটা নিয়ে কিন্তু খুব জোরেশোরে কথা শুরু হয়ে গেছে। মানে আপনি এটি ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন, কারণ এটি আমরা দেখি তৃতীয় বিশ্বের দেশে যারা ডিক্টেটর থাকেন তারা তাদের নাম সব জায়গায় খোদাই করে লিখে দেন, সেটি আমরা এখানে দেখছি। অন্য একটি প্রসঙ্গে অন্য একটি দিন আমরা হয়তো সেই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবো। দর্শক যারা শুনছেন আপনারা অনেকে হাসবেন, কিন্তু এটি হাসির ব্যাপার নয়, কারণ চেকটি প্রেসিডেন্টের কাছে আসে না এবং প্রেসিডেন্ট IRS এর কোনো পাবলিক সার্ভেন্ট নন। কাজে ওখানে IRS এর একটি নিয়ম আছে, IRS এর পাবলিক সার্ভেন্ট ছাড়া বা ট্রেজারি ডিপার্টমেন্ট যা যিনি কর্তাকর্তা আছেন ওনার সিগনেচার ছাড়া অন্য কারো সিগনেচার ওখানে থাকার নিয়ম ছিল না। এখন সেটা পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আনপ্রেসিডেন্টেড যেটি আমরা এখন দেখছি। উনি আমাদের মিন্টু চৌধুরী দুটি ফোন করেছিলেন, উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, হ্যাঁ, তো উনি ওনার কিছু করতে হবে কিনা। দ্বিতীয়, ওনার ওয়াইফও আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, হ্যাঁ, একটি। কিন্তু দ্বিতীয় প্রশ্নটি একটু বেশি, সেটি হচ্ছে যে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করার পরে উনি একটি চিঠি পেয়েছেন IRS এর কাছ থেকে, যে লেবার ডিপার্টমেন্টের কাছ থেকে, যে তার ওয়ার্ক অথরাইজেশন আছে কিনা, উনি অথরাইজ কিনা এই দেশে কাজ করার জন্য, সেটি জানতে চেয়েছে তারা। কিন্তু উনি বলছেন ওনার ওয়াইফ গ্রিন কার্ড, ওনার ওয়াইফের গ্রিন কার্ড আছে। সো বেসিক্যালি
যারা আনএমপ্লয়মেন্ট আবেদন করে, দেখা যায় কি সোশ্যাল সিকিউরিটি থাকলে কিন্তু আনএমপ্লয়মেন্ট আবেদন করার একটা স্কোপ থেকে থাকে। তো সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ লেবার অবশ্যই চেক করবে যে ব্যক্তিটি আনএমপ্লয়মেন্টের জন্য আবেদন করেছে তার এদেশে কাজ করার যোগ্যতা আছে কিনা। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা গ্রিন কার্ডধারী এবং সিটিজেন, ইমিগ্রেশনের বিষয়টি হয়তো বা অনেক ক্ষেত্রে স্টেটের সাথে সেটা কম্বিনেশন থাকে না, ইনফরমেশন গুলো কম্বাইন হয় না। তো সেক্ষেত্রে সেরকমই একটি সিচুয়েশন হয়েছে হয়তো ওনার ওয়াইফের ক্ষেত্রে, যে ওরা ফার্দার ভেরিফিকেশন করতে চাচ্ছে, তো উনি হয়তোবা ওনার যে গ্রিন কার্ডের ওয়াইফের গ্রিন কার্ডের কপিটি ওনার যে নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলে হয়তো এই জিনিসটি সলভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটি ব্যাপার, আমাদের ব্রুকলিন থেকে যে আমাদের ভাই ফোন করেছিলেন, উনি বলছিলেন যে উনি SBA লোনের জন্য অ্যাপ্লাই করবেন, করেছেন এবং প্রসেস হয়েছে এবং তারা 10 দিনের মধ্যে তার সাথে যোগাযোগ করবেন বলেছেন, কিন্তু 10 দিনের বেশি হয়ে গেছে, যোগাযোগ করছেন না, এটি তার প্রথম প্রশ্ন। তাকে কি বলবেন? এখানে যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইম দুটো খুবই প্রমিনেন্ট দুটি লোনের অপশন আছে এখানে, যেটি হচ্ছে রেজিস্টার আপনার SBA, যেটা স্মল বিজনেস লোন, রেজিস্টার লোন যেটা বলে থাকে, সেটি হচ্ছে মিনিমাম আপনার $10,000 পাবে আপনার লোন হিসাবে এটা, এবং এটা ম্যাক্সিমাম আপনার 2 মিলিয়ন পর্যন্ত পেতে পারে। তো সেক্ষেত্রে উনি যদি আবেদন করে আপনার ওই লোনের যে গাইডলাইন দেওয়া আছে সেখানে কিন্তু বলা আছে আপনি উইদিন 3 ডেজ এর মধ্যে কিন্তু আপনার লোনটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদের অনেকের কাছ থেকে আপনার শুনতে পাচ্ছি যে আবেদন করার পরও কিন্তু দেখা যায় 6 থেকে 10 দিন পরও কিন্তু তারা ইমেলের রেসপন্স আসছে, এবং প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটি ডিলে হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে জিনিসটি বোঝার আপনার উপায় নেই যে কেন এরকম ডিলে হচ্ছে, তাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন সে টাকা চলে আসার কথা। তো আমার মনে হয় যে ওভারঅল যে সিচুয়েশনটি সব জায়গায় দেখা যাচ্ছে হয়তো বা এমপ্লয়মেন্টের যেই একটা সংকট এবং কাজের যেই চাপ সেক্ষেত্রে হয়তো বা এটা ডিলে হতে পারে। তবে ওনাকে অবশ্যই উনি যখন আবেদন করেছে উনি সম্ভবত একটি কনফার্মেশন নাম্বার পেয়েছে, সেই নাম্বারটি অনুযায়ী উনি ইচ্ছা করলে ওদের সাথে যোগাযোগ করতে পারে, হয়তো বা কিছু সময় অপেক্ষা করলে হয়তো অবশ্যই উনি রেসপন্স পেয়ে থাকবে। আর ওনার যে আরেকটা প্রশ্ন ছিল যে PPPL, যেটা আপনার পেরোল প্রোটেকশন লোন, সেটি কিন্তু সম্পূর্ণ উনি যেটা বলেছে যে উনি উবার, মনে হয় উবার ড্রাইভ করে, সেক্ষেত্রে ওনাকে যে অর্গানাইজেশনটি থাকবে সেই অর্গানাইজেশনের পেরোলের লোক থাকতে হবে, সেই পেরোলে যারা আপনার কাজ করবে তাদের যেই আপনার যেই আপনার চাকরি যেই আপনার সেই চাকরিটি তাদের, এবং ওখানে কিন্তু নির্দিষ্ট অনেকগুলো কন্ডিশন থাকবে সে লোন প্রাপ্তির ক্ষেত্রে, যে যে এমপ্লয়টি থাকবে সেই এমপ্লয়টিকে আপনার আপনার যখন সিচুয়েশন নর্মাল হবে সে তাকে জবে রাখতে হবে, 6 মাস পর্যন্ত জবে থাকতে হবে, তখন উনি সেই লোনের বেনিফিটগুলো পেয়ে থাকবে। কাজে এটি তার জন্য নয়, এটি হচ্ছে যারা এমপ্লয়ার যাদের অধীনে আর অনেক এমপ্লয়ি আছেন যারা অনেকদিন কাজ করছে এবং এখনো কাজ করছেন না, কিন্তু বন্ধ আছে অথবা খোলা আছে, কিন্তু প্রতিষ্ঠানটি তাদেরকে পে করে যাচ্ছে, তাদের জন্য হচ্ছে পেমেন্ট প্রোটেকশন প্রোগ্রাম যেটি আপনি বললেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে আরো দর্শক আছেন, আমি আরো 2টি প্রশ্ন নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে, আপনি দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। TVN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক আমি বলছি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি, আপনি নাম বলুন প্রশ্নটি করুন। আমি আলম বলছি কুইন্স থেকে। হ্যাঁ আলম ভাই বলুন। আমি 2019 নতুন ট্যাক্স ফাইল করি, আমি সিটি রিফান্ডটা পেয়ে গেছি সময় মতো, কিন্তু ফেডারেলের রিফান্ড পাইনি। এমন অবস্থায় আমি 50713 লেটার রিসিভ করছি আইডি ভেরিফিকেশনের জন্য। আপনি আপনাকে ফোনটি হাতে নিয়ে কথা বলতে হবে ভাই, আমরা কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটি ভালোমতো শুনতে পাইনি। আমি ফেডারেলের টাকাটা রিসিভ করি নাই, ট্যাক্স রিফান্ড। ওই পর্যন্ত শুনেছি, এরপর শুনিনি, বলেন। এমন অবস্থায় আমি 50713 লেটার রিসিভ করেছি এবং আমি ওটা রিপ্লাই করার জন্য অনলাইনে ট্রাই করছি, কিন্তু সেটা কমপ্লিট নাই। আমাদের ফোন লাইনটা আপনি আপনাকে আলো আলো সাহেব একটু আমার কথা যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনার টেলিভিশন সাউন্ডটি একটু কমে নিতেন। হ্যাঁ, আপনি আপনি 2019 এর ফাইল করেছেন ট্যাক্স, আপনি স্টেটের রিফান্ড যেটি আছে এটা সিটি না, স্টেট রিফান্ড সেটি আপনি পেয়ে গেছেন, আপনি ফেডারেলটা এখনো পাননি। এমত অবস্থায় অনলাইনে কোনো
আমি কমপ্লিট করতে পারিনি, এটা ইনকমপ্লিট আছে। আমি ফোনে ট্রাই করছি, ওদের ফোন লাইন বন্ধ। জি, এখন আপনি কি করবেন সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, এখন আমি কি করব, আমি কি করব আর এর মত অবস্থা স্টিমুলাস প্যাকেজের টাকা পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে আলম সাহেব, আপনি কিন্তু থাকবেন আমাদের সাথে, প্রশ্ন উত্তর দেওয়া হবে, আপনি যাবেন না কোথাও। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নেব, প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে আপনার নাম বলুন, আমি প্রশ্ন করব। আপনাকে প্রথমে অনুরোধ করবো আপনি টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নিন, কারণ আমি ইকো শুনছি, তার মানে আপনার টেলিভিশনের সাউন্ডটা অনেক বাড়ানো, এবং আপনার ফোন যদি স্পিকারে থেকে থাকে সেটি দয়া করে উঠিয়ে নেবেন এবং হাতে নিয়ে কথা বলবেন। বলুন। আমার নাম শাহিদুল আলম, আমি এমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমার এখানে 320 টাকা দেখাইতেছে উইকলি বেনিফিট, কিন্তু যে 600 টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে দেওয়ার কথা ছিল উঠে কিন্তু আমি দেখতেছি না, উঠে কি দিবে না একবার দিবে না সাতটা সাতটা দিবে। আর একটা সুখবর হলো, আমি 1200 টাকা করি, আমরা হাজবেন্ড ওয়াইফে দুইজনে 2400 টাকা পেয়ে গেছি, আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। ভেরি গুড, খুব ভালো কথা। আপনি আপনি দ্বিতীয় প্রথম প্রশ্নটি আমি একটু রিপিট করতে চাই। আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম ফাইল করেছেন, সাকসেসফুল হয়েছে, আপনি $320 পেয়েও গেছেন। আপনি বলছেন $500 যেটি কথা, আসলে $500 না $600, এটি আপনি $320 পাইনি, $320 দেখাইছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, আপনি থাকবেন আমাদের সাথে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন আপনি পরিচয় দিন, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন, নাম বলুন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম আবি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আমার আচ্ছা, আমি ভাই আমি আপনাকে একটু অনুরোধ করবো, আপনি যদি সেলফোনে থাকেন অথবা ব্লুটুথে থাকেন আপনি সেটা ব্লুটুথ খুলে ফেলুন, অথবা স্পিকার থাকলে স্পিকার সরিয়ে অফ করে হাতে নিয়ে ফোনটি কথা বলুন, যাতে আমরা শুনতে পাই আপনার প্রশ্ন। আমি চাবো আপনার প্রশ্ন উত্তর দিতে। বলুন। আচ্ছা, আমরা ওনাকে কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহফুজুর রহমান, আমরা দুটি প্রশ্ন নিয়েছি, আলম সাহেব প্রথম প্রশ্নটি করেছেন, সেখান থেকে শুরু করলে ভালো হবে। রাইট, ওখানে উনি যেটা বলেছে যে রিফান্ড ইস্যু, সেটা কিনা দুটা ডিপার্টমেন্ট, স্টেট এবং ফেডারেল। সো স্টেট হয়তোবা তাদের আইডেন্টিফিকেশনের ব্যাপারে কনফার্মেশন তারা পেয়ে গেছে, সেই হিসেবে তারা রিফান্ড ইস্যু করে দিয়েছে। ফেডারেলের ক্ষেত্রে যেটা ওনার ক্ষেত্রে প্রবলেম হয়েছে যে ওনার আইডেন্টিফিকেশনের ব্যাপারে হয়তোবা তারা কনফিউজ, তাদের যে আইডেন্টিফিকেশন অথবা সোশ্যাল এবং ওদের আইডি বা ডেট অফ বার্থ হয়তোবা কোনো কারণে ম্যাচ খাচ্ছে না ওদের সিস্টেমের সাথে। তো সেক্ষেত্রে ওনাকে যেটা 501c যে ফর্ম দিয়েছে ওখানকার যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু ওনাদের কাছে রেসপন্স করতে হবে। উনি যদি অনলাইনে না সাকসেসফুল না হয় বাই মেইলে অথবা ওদের প্রুফটি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, তাহলে এটি হচ্ছে তার কথা। আর বেগম সাহেব আমাদের যে ফোন করেছিলেন, বেগম আপা, উনি আমাদের যে জানতে চাইছিলেন, উনি উনার মানে ফাইলটা হয়ে গেছে, উনি 320 টাকা আমার মনে হয় লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। সেটি হয়তো আগে পরে হতে পারে, তো ওনাকে হয়তো বা কিছু সময় অপেক্ষা করতে হবে। এবং ভালো সংবাদ হচ্ছে উনি যে $1200 সেটি পেয়ে গেছেন। সব কিন্তু এক জায়গায় খরচ করবেন না, হ্যাঁ আপনি হাতে হাতে ধরে রাখবেন সেটাকে। আর আরেকটি ব্যাপার মাহফুজুর রহমান, আমি আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের একজন দর্শক উনি বেশ কয়েকবার আমাদের ফোন করেছেন, এই প্রশ্ন পরে আমরা একটু বিরতি নিব। উনি বেশ কয়েকবার ফোন করেছিলেন, আনফর্চুনেটলি ইমিগ্রেশন এক্সপার্ট না থাকার কারণে এই প্রশ্নটা আমরা উত্তর দিতে পারিনি, আজকে আপনি আছেন। প্রশ্নটি হচ্ছে, উনি ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ওনার মায়ের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, তার ইন্টারভিউ হয়ে গেছে, তো উনি হয়তো 70 চলে আসবেন, কিন্তু ওনার স্টেপ মাদার আছেন, উনি জানতে চাচ্ছিলেন তার জন্য কি উনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেটি জানতে চাচ্ছিলেন। আমরা নিব ছোট্ট একটি বিরতি, বিরতির পরে এসে আমরা এখান থেকে শুরু করবো। দর্শক আপনারা যাবেন না কোথাও, কারণ আমাদের কাছে আছে অনেক অনেক প্রশ্ন এবং আমরা শুনতে চাই আপনাদের প্রশ্ন এবং চেষ্টা করবো আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7188776556, লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, আমাদের সাথে কে আছেন দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
প্রিয় দর্শক। সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, নাম বলুন, প্রশ্ন করুন। আমি নাজমুল বলছি কুইজ থেকে। হ্যাঁ নাজমুল সাহেব বলুন। আমার একটা কোয়েশ্চন হলো, আমি 3 সপ্তাহ আগে সেলফ এমপ্লয়মেন্ট থেকে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিলাম, আর 3 সপ্তাহ থেকে আমি ক্লেমও করতেছি, বাট আমার স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। আমি কি এই আনএমপ্লয়মেন্টের টাকা পাবো, আর কত দেরি হবে এটা? জি আপনি থাকবেন নাজমুল সাহেব আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আর একটু প্রশ্ন আমি নিব, প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে আপনি পরিচয় দিন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রীতি জামাইকা থেকে বলছি। হ্যাঁ প্রীতি বলুন। হ্যাঁ আমার প্রশ্ন দুটো ছিল। হ্যাঁ প্রথম প্রশ্ন হলো, আমি 15 জনের প্যাকেজে $24-এর মধ্যে আমি $1200 পেয়েছি। আমার হাজবেন্ড আমার ট্যাক্স ফাইলে আমার সাথে ডিপেন্ড, সে 2019 ডিসেম্বরে ইউএস আসছে, সে সোশ্যাল কার্ড পেয়েছে বাট গ্রিন কার্ড পায়নি। এখন আমি কি করব, এবং আমার বাবা মা আমার সাথে ট্যাক্স ফাইলে ডিপেন্ড, তারা কিছু কি পাবে? আমার বাবা এসএসআই পায়। এবং আমার সেকেন্ড কোশ্চেন, আমি একটু প্রশ্ন করি আপনাকে, আপনি $1200 পেয়ে গেছেন কিন্তু আপনার হাজবেন্ড এসেছেন 2019 ডিসেম্বর মাসে বলছেন। জি আচ্ছা, উনি এসএসএন পেয়ে গেছেন। আপনি আপনার প্রশ্ন, আপনার বাবা মা আপনার সাথে আছেন, ওনারা আপনি ডিপেন্ডেন্ট, আপনার বাবা মা কিছু পাবেন কিনা সেটি জানতে চাচ্ছেন, এবং আপনার হাজবেন্ড কিছু পাবেন কিনা সেটি যদি জানতে চাচ্ছেন, রাইট? জি 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 হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আপনি থাকবেন আমাদের সাথে, প্রীতি আপনি যাবেন না কোথাও, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন, নাম বলুন এবং প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমি 2টা জব করি, একটা হচ্ছে 30 ঘন্টা আর একটা হচ্ছে 15 ঘন্টা করি। আমি 30 ঘন্টা যেটাতে করি ওটাতে একটা বোঝাও দেয় না, তো আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছি। আমি আপনার কথা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, আপনি হয়তো স্পিকার আছেন, আমি আপনাকে বলি, আপনি 2টি কাজ করতেন, একটি 30 ঘন্টা একটি 15 ঘন্টা। আপনার যে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন ওটি, সেটি এখনো পেন্ডিং আছে সেটি বলছেন? হ্যাঁ সাইট সব করে এখনো, মানে আমাকে পুরা আনএমপ্লয়মেন্ট থেকে কিছু দেয় না, একটা মেইল পাঠাইছে 00 ব্যালেন্স দেখায়, আর আমাকে $280 পে দেখায়। আচ্ছা আর আপনার যে 15 ঘন্টা কাজ করতেন সেখান থেকে কি আপনাকে কি দেওয়া হচ্ছে, $100 দেওয়া হচ্ছে? $100 ওই সপ্তাহ ওইটাতে ব্যারেজ কিছু দিন ধরে $100 দিতে দিতেছে, আগে দিনে আগে দেয়নি কিন্তু এখন দিচ্ছে। হ্যাঁ এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ব্যাপার। আমি মাহফুজুর রহমানের সাথে তুলে ধরবো, আমাদের আমি ফেসবুকে বেশ কয়েকজনের এই একই প্রশ্ন পেয়েছি। এটি একটি একটি ট্রিক সিচুয়েশন, এমপ্লয়াররা তাদের তাদের এমপ্লয়ীদের ন্যায্য পাওনা থেকে কিভাবে বঞ্চিত করতে পারেন এবং তারা কিভাবে বেনিফিট লুটতে পারেন সেটি তারা করছেন। এটি আপনাদের ব্যাখ্যা করবেন মাহফুজুর রহমান, আপনার আপনি যাবেন না কোথাও। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 7 1 8 7 7 6 5 5 6। আমি শুনছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি আমি জামাইকা থেকে পপি বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই স্টিমুলাস প্যাকেজটা নিয়ে, যে প্যাকেজের যে টাকাটা দেওয়ার কথা ছিল যে 2400 বড়দেরকে দিবে আর ছোটদেরকে 500 দিবে, কিন্তু আজকে আমি টাকাটা রিসিভ করছি কিন্তু আমার হাজবেন্ড আর আমার $2400 আসছে, কিন্তু আমার 2 বাচ্চা যাদের একজনের বয়স 10 একজনের 5 ওদের টাকাটা আমরা পাইনি, এখন কি করতে পারি? আচ্ছা আপনার 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 হাজবেন্ডটা পেয়ে গেছেন, আপনাদের বাচ্চাদের কি পান না? আমি 2018 এবং 2019 সালের 9 সালেরই আমি ট্যাক্স ফাইল করছি এবং আমাদের জয়েন্ট ট্যাক্স ফাইল, এবং আপনার ট্যাক্স ফাইলের সময় আপনার বাচ্চারা আপনার সাথে ইনক্লুডেড ছিলেন? হ্যাঁ অবশ্যই, 10 বছর এবং 5 বছর যার কারণে আমাদের সাথেই ছিল। আপনি থাকবেন, এটি অনেকেই কিছু
অসামঞ্জস্য দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মানুষের কাছে, আমরা শুনছি আপনার কাছেও শুনলাম, আপনার প্রশ্ন নিলাম এবং মাহফুজুর রহমান সেটির উত্তর দিবেন। মাহফুজুর রহমান, আমি আর দেরি না করে চলে যাব প্রথম প্রশ্নে। আমাদের নাজমুল সাহেব ফোন করেছিলেন, সেলফ এমপ্লয়েড, উনি ফাইল করেছেন, উনি পেন্ডিং দেখাচ্ছে, উনাকে উনি কি পাবেন কিনা এই আনএমপ্লয়মেন্টে সেটি জানতে চাচ্ছেন। না, এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে, হয়তো অ্যাপ্লাই করেছে, সপ্তাহ দুই সপ্তাহ চলে গেছে, পেন্ডিং শো করছে, কোনো রিপ্লাই পায়নি। এটি কিন্তু খুব একটা আনকমন নয়। তো সেক্ষেত্রে ওনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু টোটাল সিচুয়েশনটা ওভার বার্ডেন, টোটাল সিস্টেমটি ওভার বার্ডেন। যদি দেখা যায় যে আরো বেশি দেরি হচ্ছে, তাও সেক্ষেত্রে উনি ওদের সাথে ফোনে অথবা ইমেলে যোগাযোগ করতে পারে। জি, প্রীতি উনি জানতে চাচ্ছেন, উনি যে $1200 যদি পাওয়ার উনি পেয়ে গেছেন, উনার হাজবেন্ড এসেছেন 2019 ডিসেম্বর মাসে, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটি উনি পেয়ে গেছেন। উনি জানতে চাচ্ছেন উনার বাবা মা উনার সাথে ডিপেন্ডেন্ট হিসাবে দেখানো হয়েছে, উনার বাবা মা কিছু পাবেন কিনা এবং উনার হাজবেন্ড কিছু পাবেন কিনা, সেটি জানতে চাচ্ছেন। এখানে একটা প্রশ্ন যে উনার হাজবেন্ড কি উনি কি 19 ট্যাক্স ফাইল করেছে কিনা, এবং উনার হাজবেন্ড কি 19 ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত ছিল কিনা। যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার কথা। যদি উনি সে চেকটি না পেয়ে থাকে, সেভাবে উনি আইরিস এর ওয়েবসাইটে গিয়ে সেটি ওনা থেকে জানাতে পারে, সেটি একটি। আর ওনার প্যারেন্টস যেহেতু ওনার সাথে আছে, সেক্ষেত্রে উনিও এলিজিবল 500-500 করে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসাবে উনি 1000 টাকা আরো পাওয়ার কথা এখানে। আচ্ছা মাহফুজুর রহমান, আমি আরেকটি কথা শুনছি, যেটি হচ্ছে যে আসলে এটি বাচ্চাদের জন্য দেওয়া হচ্ছে অনলি যারা 17 বছর নিচে। আমি প্যারেন্টসদের কথা শুনিনি, এটি কি আপনি কি শুনেছেন? হ্যাঁ, আমি এটা শুনেছি 500 করে পাওয়ার কথা অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে যদি ইনক্লুড থাকে প্যারেন্টসরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা হয়তো পরবর্তীতে আরো ক্লারিটি পাবো এই ব্যাপারে। আমাদের বোন উনি যে ফোন করেছিলেন, দুটি জব করেন উনি, 30 ঘন্টা এক জায়গায়, 15 ঘন্টা এক জায়গায়। 30 ঘন্টাটা মানে উনি আনএমপ্লয়মেন্ট উনি ফাইল করে দিয়েছেন, পেন্ডিং দেখাচ্ছে। তো সমস্যা হচ্ছে উনি যেখানে 15 ঘন্টা কাজ করতেন, সেখানে আগে কখনো কোনো রকম সিক লিভ বা কোনো রকম পেইড লিভ দিত না, হঠাৎ করে তার এমপ্লয়ার তাকে $100 করে পে করা শুরু করেছে। এটি কিন্তু তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, সেটি একটু ব্যাখ্যা করবেন প্লিজ। না, সেটি আপনি যেটা বলেছেন, অনেক হয়তো এমপ্লয়ার হয়তো বা তাদের যে আপনার যেটা পেরোল প্রোটেকশন লোন ওইসব আরো অন্যান্য কারণে হয়তো বা তারা সেটা একটা নির্দিষ্ট একটা পেমেন্ট দিয়ে সেটা তারা সিস্টেমটি তারা চালু রাখার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে উনি যেহেতু একটা একটা অংশ এমপ্লয়ার থেকে পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে ওটি কিন্তু ওনার যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট আবেদন করেছে সেই জিনিসটা কিন্তু লেবার ডিপার্টমেন্ট কনসিডারেশনে আসবে সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারবো যে অনেকে ফোন করেছেন, আমাদের ফেসবুক থেকে এক বোন ফোন করে জানালেন যে উনার এমপ্লয়ার হঠাৎ করে উনাকে, উনি ডাঙ্কিন রোডসে কাজ করতেন, কিন্তু উনাকে যে পেমেন্টটা করা হচ্ছে সেটি উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, পেয়ে গেছেন আনএমপ্লয়মেন্ট, কিন্তু উনার এমপ্লয়মেন্ট এমপ্লয়ার হঠাৎ করে 15 ঘন্টার চেক তাকে পে করা শুরু করেছে। এখন উনার প্রশ্ন হচ্ছে, যদি এটি আনএমপ্লয়মেন্ট সাইডে লেবার ডিপার্টমেন্ট জানতে পারে, তাহলে আনএমপ্লয়মেন্টটা তার ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে উনি কি কি করবেন? উনি কি বলবেন যে আমাকে ফুল পেমেন্ট আমি ডিমান্ড করবেন যে আমাকে ফুল পেমেন্ট দাও, আর না হলে আমি এটা দিব না কারণ আমি আনএমপ্লয়মেন্ট থেকে নাহলে বঞ্চিত হবো, কি বলবেন? রাইট, এটা একটা উনি একটা বলা যায় ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে, না পারছে পুরো ফুল ওনার পেমেন্ট পাচ্ছে না, ওদিকে আবার আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ওনার প্রবলেম হয়ে যাবে সেটা পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই সেই জিনিসটা উনি ওনার এমপ্লয়ের সাথে নেগোসিয়েশন করতে পারে বিষয়টি। হ্যাঁ, এবং যদি এমপ্লয়ি উনি ধরেন 40 ঘন্টা কাজ করছিলেন আগে, সেই পেমেন্ট যদি ফুল করে থাকে এমপ্লয়ি, সেক্ষেত্রে সেটি তার জন্য ঠিক থাকবে, আর না হলে এই পেমেন্টটা তার জন্য না নেওয়াটাই উচিত হবে, সেটি বলছেন না? রাইট, সেক্ষেত্রে উনি এমপ্লয়ার থেকে সেটা টোটাল ক্লিয়ার ক্লারিফিকেশন চাইতে পারে যে কেন হাফ দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে সেটা। সন্তানদের ক্ষেত্রেই প্যারেন্টসের ক্ষেত্রে যেটা করতে পারে, ওনারা যদি ইভেন ডিপেন্ডেন্টও থাকে, ওনারা কিন্তু যেটা জব করে না সেক্ষেত্রে কিন্তু IRS এর ওয়েবসাইটে গিয়ে ওরা কিন্তু ব্যাংক ইনফরমেশন দিলে কিন্তু ওরাও কিন্তু চেক পাওয়ার এলিজিবল হবে কিন্তু। আমাদের আরেকটি প্রশ্ন ছিল, পপি উনি করেছেন যে স্টিমুলাসের $2400 যেটি পেয়ে গেছেন, কিন্তু উনার দুটি বাচ্চা আছে যারা বয়স অনেক ছোট, এবং তাদের তাদের যে 500-500 ক্রেডিট পাওয়ার কথা ছিল সেটি উনারা পাননি। না, সেক্ষেত্রে যেটা বলছিলাম যে 17 বছর নিচে যাদের চাইল্ড থাকবে তারা কিন্তু $500 করে পাবে, তো সেক্ষেত্রে কিন্তু উনি আরো $500-500 $1000 কিন্তু এলিজিবল। আমাদের
আর যদি তাও যদি কিছুদিনের মধ্যে না আসে সেক্ষেত্রে তিনি আইএস এর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ভাবে ওনাদের সাথে জানাতে পারে। মাহফুজুর রহমান, আমাদের হাতে সময় একেবারে কম, কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমি দুটি প্রশ্ন আপনি তুলে ধরবো। প্রথম প্রশ্ন ইয়েস নো তে অ্যানসার করবেন, কারণ তার এখানে লিগাল হেল্প লাগবে। আমাদের প্রশ্নটি আপনি প্রথম প্রশ্ন উত্তর আপনি দিয়ে দিয়েছেন, আমি ভুলে গেছিলাম, দুঃখিত। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফেসবুকে থেকে আমাদের বলেছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক, মিশিগান থেকে উনি ট্যাক্স ফাইল করেছিলেন, উনি হাজবেন্ড ওয়াইফ এবং তার দুটি বাচ্চা, তো উনি পেয়েছেন $1200 স্টিমুলাস প্যাকেজ থেকে। পরে যখন উনি আইআরএস এর ওয়েবসাইটে লগ ইন করলেন তখন দেখা গেল যে শুধুমাত্র তার নামেই ফাইল করা আছে আইআরএস এমপ্লয়মেন্ট ফাইলটা 2019 ট্যাক্সটি, এবং সেখানে তাকে দেখানো হচ্ছে সেপারেট, এবং তার ওয়াইফ এবং বাচ্চাদের কোনো খবর নেই, এবং ওখানে আরেক লোক তার বাচ্চা এবং তার ওয়াইফকে ইনক্লুড করে ট্যাক্স ফাইল করে টাকাটি নিয়ে গেছে। এটি একটি ফ্রড, খুব সংক্ষেপে যদি বলেন ওনার কি করা উচিত? না, এটা তো হওয়ার কথা না, ওটা নির্দিষ্ট উনি যেহেতু জিনিসটা আইডেন্টিফাই করতে পেরেছে অবশ্যই বলবো এটা কোনো না কোনো ভাবে ওনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফ্রড হয়েছে। উনি যার মাধ্যমে ট্যাক্স ফাইল করেছে তার সাথে যোগাযোগ করতে পারে এবং আইআরএস এর সাথে নির্দিষ্ট ভাবে যে বিষয়টি জানাতে পারে এবং কমপ্লেন করতে পারে বিষয়টি। তার মানে ওনার প্রথম কাজটি হবে আইআরএস এ কমপ্লেন করে দেওয়া, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ওনার উনি যেখানে ফাইল করেছেন ট্যাক্স তার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করা যে এখানে কি হয়েছে, তাকে যাতে বলা হয়। আপনাকে বিদায় বলতে হচ্ছে, সময় আমরা অতিবাহিত করে আসছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে দেখা হবে আবারও। ধন্যবাদ সাহেব ভাই। প্রিয় দর্শক, আপনারা যেন সঙ্গে দেখছিলেন, আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার। আমরা প্রতিদিন রাত 10টায় থাকি, মানডে টু ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আজ যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয়নি আগামীকাল চেষ্টা করবো। আপনারা থাকবেন আমাদের সাথে, থাকবেন টিভিএন 24 এর সাথে, যেখানে থাকুন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, থাকুন টিভিএন 24 এর সাথে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।